আসিতেছে এক ঐতিহ্যবাহী হাঙ্গা হাঙ্গা খেলা সেদিকে ভুতুর্নি মাল্টিপ্লাক জমরাজ পাব নাই আইতে আছে বাফুরে নাজমা বেগম আরও এক মাস পরে আসবে এই সুজুকে পাব নাই বাইদানিদের আসর বসবে মেলার আসর বসবে আবি আয়া বরসাত এই দেখে আরবি আয় পছে রা জম তুমি আয় পশদ মাগ! জম রাজরা আইবার সাগর আন্দা। এ পাসাত গেলে ইতি সাগর আন্টাকাবো। তানজিলাস জা আ যে মেমান্দাররি। এক প্লেটের দুইজনের জনের খাওয়া। শাসরি মা। তরকারি জোল তলার তুই যায় ঘুম যায় আম্মু ঘুমাই গেছে কই মা কিতা কিতাম এদিকে নি চলি গেছে ঐতিহাসিক সাংঘাত জন্য অর্নামিক্স কিনতে হেদিকে লুলুরা লুলুর মারে জাল আনির জন্য তানজিলা বিয়ে হয়েছে ধরি আপনারা তানজিলারে বাবার বাড়িতে আসি কথিত পালিত বাবার বাবার বাড়িতে আসি তাঞ্জিলারা কয়দিন হিপি নারা কনসে কেউ হিফি দেখছিলেননি এবার কিন্তু তানজিলা বেশি তলা বেরস হয়ে গেছে পুরা হিপি হিফি যে হেফি কি পরিমাণে হিফি নাজমা বেগমরা জ্বালানোর জন্য এই এই ধরনের নাটক শুরু করছে বাইদানি মেলা বসবেন পদ্মাস্তরে তিসে ইচ্ছা করি এসব নাটক দেয়াইতে আছে যে নাজমা বেগম দেখ তোর বাড়িতে এক আমি উঠতাম পারি না তোর জামাই আমার উঠতে দেন একবার এখন তোর বাড়িতে আমি লেডি ফেরাউনের আখড়া বানাইছি এই ফেরাউনের আখড়ার মধ্যে ফেরাউন নি না তা নমরুদ এই নমরুদের আখড়া বানাইছি লেডি ফেরাউনের আখড়ার ভিতরে তোমরা সবাই আসবে আইসে আমরা বাইদানি মেলা বসাবো আমার মা বাপ গোষ্ঠী খানদানকে দিয়া তুমি বৈশা বৈশা জ্বলবে আর এদিকে বদা যেহেতু বদার মা নাই একদিকে তানজিলা আর আরেকদিকে ভুতুন নিয়ে যাইবো একদিকে সাবেক প্রাক্তন হেমিকা মাল্টিপ্লাক্স যাইবো যাইব সেই খুশিতে বদাও আই রে খুশি মা ঘরে থাকলে বদ চেয়ারাই দিয়ে যায় না বদ এত খুশি হয় না বুঝে দর্শক আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নেন ভালো আছি আবারও আছে অনেকগুলোকে কথা কইতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন নতুনরা তো চলেন সামনের দিকে টুকুর করে আঁড়ি যে জ্ঞানরা তো বুঝছে না কারে লই কথা কই মাতক্ষণে বুঝি গেছেন হয়তো লুলু তো বই বই কি কান্দা আজ আবার কান্দা মানে প্রতিদিন কোন না কোনো কান্দা লো ক্যামেরার সামনে আয়ব লুলুর কাজকর্ম তার অ্যাক্টিভিটিস দেখলে মোটেও মনে হয় না এই লুলু মানসিকভাবে এত দুর্বল এবং মানসিকভাবে লুলু এতটা ভাঙ্গি পড়ে এগুলো তার আগে থেকে একটা তাদের প্ল্যান করা থাকে যে মা আজকে আব্বুরে নিয়ে কথা তুলবো আজকে প্রতিদিন তো তার লুলুর একটা করে গল্প গুচ্ছ মানে ঠিক করা থাকে আজকে এই গুচ্ছ এই গল্প গুচ্ছ থলি থেকে বাইর করবো ঠাকুর মাস জুলি থেকে জোলাটা জোলার জুলিটা বাইর করবো তো আজকেও তার আব্বুকে নিয়ে কথা বলবো মানে একটা তাদের আগে থেকে ইয়ে প্ল্যান করা থাকে তো লুলু লু আজকে এক মাস ভরে শুধু কানতে রয়েছে কানতে রয়েছে এত সমস্যা সর্বনাশ হয়ে গেল ভাইয়া কি করলো এই জামা কার জন্য ফাটাইলাম মানে কি পরিমাণ দাঁতের বাগান শুরু করছে এখানে বইবে কি আশ্চর্য বাপরে বাপ পদ্মাচরের বাইদানিরা দাঁত আছে মানে ফেল হয়ে গেছে কই যে ধরনের কন্টেন্ট লু ব্যবহার করে মাগু মা কি পরি মানে অভিনয় সাফাত জোরে বিহু নাই কেমন আল্লাহ জানে বাপরে বাপ দর্শক ইয়ের কথা বলি বদার কথা বলি বদার মাত্র বাড়িত নেই বদা কিন্তু কি যে খুশি আন্ডা হাড়ি যেতে গেছে একদিকে তানজিলা আইছে মানে তানজিলারে বসে দুইটা কন্টেন্ট বানায় নিতে পারবো তানজিলা তানজিলা করি তুই তুই করি তানজিলারে আসলে দর্শক তানরও দেখেন তুই তা ইয়ে কি জানি বলে তানরও কিন্তু ইয়ে বলে না তুই তুই বলে না বাপ্পি আবু শুনো ওটা কিন্তু গোসল করে ফেলো দাঁত যে ফেলো আবু তাইলে রেডি হয়ে যাও এমনি করে কিন্তু টানরে কথা বলে তান জিলারও মা আম্মা আম্মু ইয়ে করে কথা বলে যে কি যে মানে একজন বাবা যেভাবে সন্তানের সাথে কথা বলে ঠিক এইভাবেই কথা বলে বাপ্পি তানের লগ তা বিয়ের লগ মানে ইভেন্ট আপনারা দেখবেন পদ্মাস্তরে গেলে এই যে তানহা তালা মরিয়ম তাদের সবাইকে কিন্তু তুমি কইরা খুবই যত্ন কইরা আবুতালারাও দেখলো আবু এই খুকির বিচ্ছু মার্গা হলানি দেখল দেখলো তালা ছেলে আমাদের কিন্তু খুব ট্যালেন্ট এ পারি বাড়ির ওয়ারিস বাগজার আমাদের বাড়ির ওয়ারিস বাগজোদার হে এই যে আবুতালা 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 কিন্তু খুব ভালো আবুতালা ছেলে আমাদের খুব ভালো তুই কিন্তু তানজিলের এই বদার সবসময় তুই তুই করি কথা বলে আরেকটা দেখলাম ফাঁকিরও তুই তুই করি কথা বলে মানে তানজিলা আর ফাঁকির জায়গা কি সেম বাপ্পির কাছে বুঝলাম না তাঞ্জিলেরা তো তুই তুই করে বড় সন্তান হিসেবে তো বেশি আদর করি মানে কুডু হয়ে যাওয়ার কথা মানে এত আদর কলজার ভিতরে পরে পরি কথা কনে আম্মা যান আপনি আসছেন নি তানজিলেরা তো আর আপনি করি বলার কথা বড় সন্তান তার জন্য ফিলিংসটা আলাদা থাকার কথা কিন্তু তাঞ্জিলারা তুই তুই করি বলে কেন বদা কন্ত দর্শক হায় রে কথিত ফালিত বাবা আগে তো বাপ্পি কোনোভাবেই তানজিলারে বাবা কথিত ফালিত বাবারও মর্যাদা দেয় নাই কিন্তু ইউটিউবের কারণে বাপ্পি তানজিলারে কথিত ফালিত বা সন্তানের মর্যাদা দিছে কিন্তু দর্শক কিন্তু দশক আগে কিন্তু এই তানজিলারে তুই করি বলতো বাপ্পি সন্তানের আগের ঘরে আগের সংসারে মাইয়া তানজিলা এবং যদি অন্য সংসারেরও মেয়ে হয়ে থাকে তিসার বা ধরেন তিসার বোনের মেয়েও যদি তাঞ্জিলা হয়ে থাকে তাহলে তার তুমি করে বলার কথা আগে থেকে তুই তুই করি কেন বলে দর্শক এর ফলে এই বদা এই তানজিলা আসাতে এখন মানে বাপের মা থাকলে বাপের জীবনও ছোটটার মতন থাকে তাঞ্জিলার লো এর উলাইল্লাগিরি করে না এবার বেশি উলাইল্লাগিরি দেয়তেছে তাঞ্জিলার লই মা গো মা গুঁড়া গুঁড়া দুইটা ইলিশ মাছ ফ্যাট ফুট না দুইটা গুঁড়া ইলিশ মাছ এটা বাজিলে লেবু বোধ আমি একটু ডেকোরেশন করে দিই আমি ডেকোরেশন করে দিই মানে কী যে একটা অবস্থা দর্শক তো বাপ্পির বা মা নাই তো এই জন্য তারা বাড়িটারে খালি পাইয়া মানে তাদের কোনো বাইন্ডিং নেই আগে কিন্তু তিসা ফাত্তা না দিল ক্যামেরার কাজের বাপ্পির মারে ফাত্তা না দিল ক্যামেরার কারণে হইলো মানে বাপের মারে ডরা এরকম একটা বিষয় মা কোথায় গেছে কি করছে না করছে বিভিন্ন রকম এরকম বলতে থাকে কিন্তু তিসা মনে এখন যখন তানুমণ্ডল আইসে আইসে আইসারে তো কামের ডরে কাম কামসরের ডরে শূন্যইয়াছিল অন্ত পাফিয়ে শূন্য কাম করি দেয় কিন্তু এটা ক্যামেরার সামনে দেয় না পাপিয়ারে কামের বেড়ি দেয় আগে তো ফারুল খালা আখির মা ফাঁকির মা এই বই এদেরকে কম দেখা যায় তিসের দর্শক আর এই যে ইয়ে ই পাফিয়া পাফিয়াই অন কাম করে তিসার ঘরের মধ্যে যেটা ক্যামেরার সামনে দেখায় না তো দশক কয়দিন তো ইয়ের থেকে আইসা তিসা অসুস্থ অসুস্থ কাম করতে না ও মাছ কিছু তাই রাহুলকে দেই শরীরের মধ্যে একটা এনার্জি লইয়াইছে এনার্জি লইয়াইছে কারেন্ট লইয়াইছে কারেন্ট মনে অনমনে অসুখ বিসুখ গেছে কে যে একটা কমেন্ট করল ক বদনী বদনির শরীরে নাকি কারেন্ট আছে তার জামাইরে নাকি বলে দড়ি কইতে আছে তার জামাইকে নাকি আমার সৌসেই বল দেখো আমার শরীরে কারেন্ট মা নি মা ঘুমতেই উড়িয়ে ক আমি এখন গোসল করে আসছি আমি সকালবেলা গোসল করে এসেছি ভিজে সুলে ক্যামেরা সামনে আয় আবার দুদিন কাঁচছিল যাব শুধু কি দুইটা বাতের লাই বাতেল আশ্চর্য কি নমুনা রে বাবা কমেন্ট করছেন তো কমেন্টের রিপ্লাই ইয়েতে কথাটা পারফাসে কথাটা আসলো আর কি দর্শক তিসা কুচকুচ হোতায় রাহুলের কাছে যা শরীরের মধ্যে কারেন্ট লই আছে এখন আর শরীরের অসুস্থতা একটা কেচিং মারি দাও মারি ওই দর্শক ওই যে মিমের আর বাবুর দেখবেন চ্যানেলে শর্টস মিমের নাকি তখন বিয়ে হয় না বাবুর লগে মিম আর বাবুদের মতো তো বিয়ে যদি নাই হইতায় বাবুর চ্যানেলে দেখবেন মিমন বাবু এটার মধ্যে দুটো শর্টস আছে বাবু সুম্মা মারতেছে কোফালে গালের মধ্যে হাতের মধ্যে হলুদের দিন বিয়ে না হলে সুম্মা কেমনে মারে কনসে দর্শক বাবু সুম্মা মারতেছে ওই ছবিগুলো বাবু পরে পাবলিশ করছে বিয়ের পরে কতটা নীলজ্জ এরা লজ্জা সরম কেন কোনো কিছু নাই বিয়ে না হওয়ার আগে কি ক্যাচিং মারতে পারেনি কই কমেন্ট সেকশনে কার কারে ক্যাচিং মারছে আর দুলা হলুদের দিন ক্যাচিং মারছে কিনে একটু কই দিন আর দুলাভাইরা যারা আছেন ভাইয়েরা যারা আছেন তারাও কমেন্ট সেকশনে লে দিয়েন হলুদের দিন ক্যাচিং মারছেন না আন্ডা মনে হয় বাবা আদমের যোগের মধ্যে হরি রয়েছে আন্ডা ওনার চোখ মেলি কোনো কিছু দেয় নি হওয়ালে স্কুল কলেজ ব্যাগ শেষ করছি তাও আন্ডা দুনিয়াটা খুলি দেয় না হিতিরে বিয়ের বিয়ে না হাইতে ক্যাচিং মারি দেয় বাফ রে দর্শক ইয়ের কথা কই তানজিলার কথা কয়ে তানজিলার এখন বেলে আবার হাঙ্গাঙ্গা খেলার বেলে সাত বেলে যাচ্ছে বেলা হাঙ্গাঙ্গা বেলে আবার শুরু করব নতুন করি তানজিলা শাকি দেখবেন এবার খুবই ফুরফুরে মেজাজ এবার ওই বাড়িতে যাইয়া নাজমা বেগম থাকতে যেখানে এত ফুরফুরা মেজাজ ছিল না তো এখন খুবই ফুরফুরা মেজাজ মেজাজের মধ্যে আসা আসলে দর্শক একটা জিনিস আমরা খেয়াল করি রে এখানে এক কথা থেকে আরেক কথা থেকে তানজিলার ফেজের যে ড্রেস এগুলো এগুলোর টেপি মার্কা বডির মধ্যে এক মানে এর টেপি মার্কা বডির জন্য পারফেক্ট বুঝলেননি টিশার মতো এরকম একটা বডির মধ্যে জামা জামার ঘের আর হাইটটা দেখেন যে তিশা কিন্তু এত জামা না আগের জামাগুলো তিশার জামাগুলার এই যাচ্ছে একটা কালা জামা পরিয়েছিল তিশার এটা কি ডার্ক অলিভ কালারের মনে একটা পড়ছে তো ইয়ে কি জানি বলে যেটা ভিডিওতে দেখা যায় এটা হালকা অলিভ না মানে একটু ডার্ক টাইপের অলিভ কালার তো যে জামাটা পরছে এটা তিশার কাল নাকি একই জামা দুইটার দুই কালার খেয়াল করে আপনারা দেখবেন টেপি টাইপের বড়ির জামাগুলো কীরকম হয় যেটা তাঞ্জিলার জন্য তাঞ্জিলার পেজের জামাগুলো ঠিক আছে লম্বা এবং গ্যারে কোমর থেকে এই যে ফাড়া জাগা অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত খেয়াল করিয়ে তিশার এই কালা জামাটার গ্যার কতটুকু এবং লম্বা কতটুকু অনেক শর্ট একটা জামা তিশার এই জামাটা এই সময় মানুষ এত শর্ট জামা পরে না আসলে এটা লম্বা কম যে যেন জন্য শার্ট লম্বা কম হয়েছে টেপিউন সাইড অনুযায়ী টেপিটটা ঠিক মতন আছে তো দর্শক তানজিলা বাপি সবাই সাদর করছে খুশিতে তো হিটি তো ডান্সিং ডান্সিং মারতে আছে ঘুরি ঘুরি কিতে কিতে কি গানের লগে ডান্সিং মারতে আছে মামা মাইয়া দুইজন মিলে হারে নাজমা বেগম নাই নাজমা বেগমের বাইরে লেডি ফেরাউনের বাইদানি ফেরা বানাই লাইতে আছে বাফরে বাফ কি কৈতামান নগরের দর্শক এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাঞ্জিলার খুশিটার দিকে খেয়াল করবেন অথচ বিয়ে ধরে তাঞ্জিলা যতবার আসা যাওয়া করছে তাঞ্জিলা এত খুশি কখনো থাকে নাই সে তাঞ্জিলা কতক্ষণে আইবো কতক্ষণে চলে যাবো মাগো কদুর মনও খারাপ করে না যখন এই নতুন নতুন বিয়েছে এই টেপি নিজে নিজে বাপের বাড়ি চলে যেত নিজে নিজে হয়ে বাড়ি যেত এক সেকেন্ডের জন্য টেপি কুদুর মনটা পর্যন্ত খারাপ করতো না যে কিভাবে চলে যেতো আসলে তাঞ্জিলা তো জানে এটা তো তো আসলে এখানে তার কোনো অস্তিত্ব শিকর কিছুই নেই বাপ্পে বদার মাঝে এমনি কই দিল যে তোমার তোমার সাকিব ছাড়া আর আছে কি সাকিবে তো আছে তাঞ্জিলার তো দর্শক এখন তো ইয়ার মান নাই বদার মান নাই এজন্য তারা সবাই এত খুশি আর একটা জিনিস হচ্ছে নিস্তালাডা মনে হয় এখনও বদার ঘরের বদা মনেও পরিষ্কার করে না তেলের রাগালোই মাগো মা কি দায়িত্ববান বো তিসা কী মানে দেখেন সে আইসে তার উপরতলা সে দুই কাজের বেড়ি পরিষ্কার করে উপরতালা আমি রাঁধি খায় নামেও না দরজাটাও কখনও খুলে না মনে হয় নাহলে একশোবার ভিডিওতে দেখাইতো ক্লিনও করে নাই এবং নিজতলার নামেও না তিসা দর্শক চিন্তা করেন মানুষের আগ আর বিবেক বুদ্ধি বোধ বদার মতো কুলাঙ্গার ফলা মারে কইতেছে চলিয়ে কারণ মার ঘর নোংরা হয়েছে বদার তো আসলে তিসা ভালা করে খাবার দাবার নাস্তা পানি কিছু দেনা না জামাইছে আর রান্ধার সিস্টেমটা কিতে এটা একটু দেখেন না দর্শক মাগু মানে মাইয়ার জামাই আইসে প্রথম মাইয়ার জামাই আর ইয়াং শাশুড়ি হইলে মানুষে অবশ্য জামাইরে কীভাবে পঞ্চপদ রান্ধি আপ্যায়ন করি খাওয়াইব তিসার বড় জোর একটু গরুর মাংস নয় একটু মুরগির মাংস একটু ডাউল ডাউল পাতলা ডাউল আর নইলে গুড়া পদ্মার ইলিশ মাছ ভাজি একটু শাক ভাজি এগুলো থাকে তাদের মেনু দর্শক কি জানি আর বড় দিলে মুরগি ভাজা মাগু যে রাত্রে যায় বলতেছে যে হুতি গেছে কই একটা জিনিস আপনারা খেয়াল করি দেখছেন নি তানজিলা কইতাছে যে আম্মু শুয়ে গেছে কই জামাইরে না খাবাই না দিয়ে টেবিলের মধ্যে খাবার শাশুড়ি কেমনি শুই যায় গে তো আর একটা জিনিস আপনারা দেখেন তান এক ইয়া দুইজনের নাস্তা একই প্লেটে শ্বশুর বাড়ির এই মানে টেপি টেপির শ্বশুর বাড়িতে যেমনিই নাস্তা করুক এক তালে এক এক দুই থালে থাকে এটা হয়েছে শ্বশুরবাড়ির ব্যাপার আলাদা হ্যাঁ যখন স্বামী নিয়ে বাপের বাড়িতে আসে কখনও মানে একই প্লেটের ভিতরে দুইজনের নাস্তা নিয়ে এটা কি ধরনের জামাই পাই না আমি কোনো শুনে কোনো জায়গায় দেই নি এরা ব্লক বানানোর জন্য একটা জামাই কি পরিমাণ মানে অবমূল্যায়ন করে যে একটা সুন্দর করে একটা ঘুসাই আজ একটা প্লেট খাইতে দিব তাদের প্লেট যদি আপনি গুছাইতে যান ওই যদি প্লেট সাজাই দেয় হয় একটা মাছের মাথা এটা দেখলে বদা কেলাইতে দশ হাত জিববে একটা মাছের মাথা দেখলে তাদের হচ্ছে মাছের মাথা দিয়েছে প্লেট সাজানো মাগু যদি খাসির রান দিত না গরুর একটা রান দিতো আস্তা লেগ রোস্ট একটা দিত খাসির জানি কি করলোকেই বদা তো তিসার গেছে তানজিলার রাতের বেলায় যায় পাতিলে সামিসে উড়ে না কাসাই কাসায় কয় এই যে আম্মু মুরগির মাংস রাখছে তাও শেষ পর্যায়ে সি 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 এটি খাবার এই প্লেট লইয়া তানু মণ্ডল আইসে টেবিলে মাগুড়ি কীতে মানে কাঁচায় কাঁসায় ফাতিল থেকে নিয়ে আম্মু শুয়ে গেছে না আমাজ পড়ি আমাদেরকে বলছে খিদে লাগলে খাইয়া নিতে মাইয়া এদিকে একটা মাগো চকোজ না কর্নফ্লেক্স যাই হোক এটা দেখা জীবনে মনে দেখে না এই যে আমার ছোটো বোন সেও রাতের খাবার খাইবো তিসার তা বিয়েরা রাতের খাবার না খাবাই কীভাবে যায় এখন তো আগে নাজমা বেগম খাবাই দিত তিসা তো ফ্রি স্বাধীন তানের নাস্তা তানের টিফিন সব নাজমা বেগম করে দিত এনেগুলা বদার উপরে চলিয়েছে তিসা ঘুমেতে উঠে না যার কারণে বদা হাঁক লই গেছে অনাবাসন দেখতে টানুমন্ডল টে পিয়েছে বদা অন খুশি বেলে কিনলেই মাইয়ের জামাই দিকে সাই হলো তিসার রাইনবো জিডাই রান্ধ কিছু রাইনবো তো বদা একটু খাইতে পারবো বেলে কি ডায়েট শুরু করছে ডাক্তার নাই ডায়েটিশিয়ান নাই নিজে নিজে কি সবগুলোর ঘুষি টুসি আনি কি ডায়েট শুরু করছে ফ্যাট বাড়ি গেছে ডায়েটিশিয়ানের কাছে না যায় এত আন্দাজি কি এর কী এর ডায়েট করতেছে কিছু একটা এ আমিও ডায়েট করবো তো দর্শক মানে এডিবেলা জামাই আপা আপ্যায়নের বেলে নমুনা রাতের বেলা এক প্লেটে করে আনি তারপরে দিয়ে ওই যে সকালবেলা নাস্তা একই প্লেটে দুইজনরে কিন্তু একটা মনে মিষ্টি আর বাটের মধ্যে মুরগির জোল দিয়া ওই যে তানজিলা যে রাতের বেলা পাতিল কাছে না জোল আর মুরগির ঠ্যাং নি খাইছিল সেই বা ফাইলিয়া দুইয়া মনে হয় ফানি দিয়ে সাকিব রে সকালবেলা পয়টা আর্টিফিশিয়াল পয়টা আর এই যে মুরগি জোল আর মিষ্টি দি দুইজনের নাস্তা দি একই প্লেটের মধ্যে দি তাও আবার এ ফাঁকি যা তুই যা তো যাই দুলাবাইকে ডাকিয়েন মা মা যাই না যা মাই হের মা আবার অজুর হানি के जी है तो माने के जगतारजी को कोए दे मंजे ग्रामर मंजे जे ताली हे चोदुर अनि जे च जमे हे चाप पाउन तो दर्शक माने तानरे दिसे डिंपो सारबैया एडर नाम कीता बोट का जांबुरा दिसे मुर्गीर हानि देंना ज़ोल আট দিছে এইয়া দুইটা মনে হয় একটা মনে মিষ্টি তাও তানজিলার সাথে একই প্লেটের মধ্যে তারপর বটটা জাম্বু এবার অনেক হেফি কারণ নাজমা বেগম নাই ফ্রিতে আছে যে বাপি দুদিন পর টাকা যৌতুক দাবি করে এনে তানজিলা চলিয়েছে ওরে বাপ রে বাপ গতকালকে রোমের রোমের ইয়া দেখা এটা আমার রোম আমার রোম দাবি করতেছে। নাজমা বেগম থাকলে কুটকুটটা বিলেই চোরা বান্ধনির মতোই থাকতো তানজিলা দশকজন বিয়ের আগে তো এরকম ঘাটা করে আমার বাড়ি আমার বাড়ি আমার বেডরুম এসব কিছু তানজিলা কোনোদিন দিন করতে পারে না অন তানজিলা বুঝে গেছে যে আমি এখন যত নাটক করি গুম আমার বাপও আমার এনে নাটক করব বড়ো মেয়ে বড়ো মেয়ে করি বিউ করালাই বিহু বিউ খাওয়ালাই বড়ো মেয়ে বড় মেয়ের নাটক করবো আমার বাপ এই সুযোগে আমিও দর্শকদেরকে সামনাসামনি আইম এটা আমার বাবার বাড়ি আমার রুম আমার রুম আমার রুম করতে তানজিলা যে আমার রুম আমার রুম করে তাঞ্জিলা তো ছিল বাপ্পির মান তলা ওই যে আগিলা দিনের কাঠের খাটের মধ্যে বাপ তানজিলের নিজের রুম দাবি করে কেমন তানজিলের বিয়ের সময় না এই যে বাপি এই যে বোর্ডের এই খাট আলমারি আর বাপির ওই রুমের জন্য বাপি আনছে রুম খালি থাকবো এই জন্য বাপি নিয়ে আসছে তানজিলে যে আমার রুম আমার রুম দাবি করে বিয়ের আগে তো কখনো তানজিলের জন্য এই রুম সাজানো হয় নাই গুছানোও হয় নাই বিয়ের বিয়ের সময় না মেহমান অতীত দেখা এলে এই রোমের মধ্যে বাপি ঘাট আলমারি ইয়ে দিছে ড্রেসিং টেবিল দিছে ওয়ার্ডরুপ দিছে ঐতিহাসিক হাঙ্গামেলা চলে গেছে বতুন নিজে কত কাপড় কত শপিং মার্কেটিং এটা নাম কি মাল্টিপ্লাগের জামের মার্কেটিং করি করি থুবা কত কাপড় যে কিনে চব্বিশ ঘন্টা কিনে কিন্তু এসব কাপড়ের মানে হুদি থাকে না আর মনে হয় ভুতুরি গাতটায় যে পরিমাণ গন্ধ কত দিন যে বুতুরি গোসল করে না আর মনে জামে একটা গাত দিলে এরপরে এটার মধ্যে মানে হুড়ির গন্ধ যায় হরে আর মনে হয় বুতুরি জামার গাদ দিতে পারে না কোন কোন গন্ধে ঠেলায় মনে হওয়ার পরবর্তীতে জামার গাদ দেয় না মনে হালাই দেয় মনে না কী তা করে হ্যাঁ নাকি বেশি গেলে পদ্মা সরে কোনো যেই পরিমাণ জামা এই তিন মহিলা বা সাবিনের কথা বাদ দিলাম দূর এটার তো দেওয়ান বাগির এটার মানুষ মনে করি না কিন্তু এই বুতুর নিয়ে আর তিসার যে পরিমাণ জামা নিউ মার্কেট থেকে কিনে ওই পরিমাণ জামা কিন্তু তাদের গায়ে দেখবেন না আরেকটা জিনিস দেখবেন মালয়েশিয়া আসা থেকে যাওয়া তারপরে সাকিবদের বাড়িতে যাওয়া মালয়েশিয়া আসা থেকে যাওয়া কোথাও যাওয়া এই শারমিনের বিয়ের সময় তানজিলারে এক ইয়া তাবিয়ারে এক জামা দিছে রোকসানা বেডি রে ইয়ার তাই লন্ডন তাই এটি তো বাংলাদেশে অ্যাভেলেবেল বুড়ে বুড়ে এটি জামা তো অনেক যে ফাটাইছে ওই জামা পরাইয়া তিশা এই পুরো একটা বছর শেষ করছে আমি দেখলাম না এত জামা তিসা কিনছে কিনে তাবিয়ার জন্য কিন্তু পড়াইতে দেয় না আমার মনে হয় এই টিসা মনে হয় এডি মনে সেল করে দেয় কোনো জায়গার মধ্যে নিয়ে মনে হয় এলে এই জামা কিনে কিন্তু পড়তে কিন্তু দেখবেন না মালয়েশিয়া যাওয়া আসা মিমের এটার নাম গিতা মাল্টিপ্ল্যাকের হাঙ্গা সব মিলে এই একই জামা তিসা পড়েছে গতকালকে কোনায় জানি গেছে ইয়া গতকালকে না পরশু দিনও দেখলাম আপদিয়ার পরনে এই সেম জামা এই সেম জামা তাবিয়ার ওই জামাটা মনয় এবার মনয় আপ দিয়ারে দিয়ে সম্ভবত এবার মনয় আপ দিয়ারে দি চলি আইছে মনয় ভাই আপ দিয়ারে দিলো কিভাবে এটা তো সাকিব দের বাড়ি তো মনয় ফোর্স ছিল তানজিলা নাকি একই জামা কি জানি রক্সানা বেড়ি আপ দেওয়ার জন্য মন আর আইছে বুতন্নির কথা বলি বুতন্নি দেখেন এ তানজিলার বিয়ের জন্য এখন আই তো মনে মনে ডরাইছি যে বোতন নিয়ে আবার কয় হিতির বিয়ের পান হিতি আবার বসে আসবো হিতির আবার বিয়ের পান হিতির তুলি তুলিনি আনো অন কিন্তু পান করি করে হিতির তুলে নিব করে কইছে না তানজিলার জন্য ইয়ে কিনতেছে আর তির সাথে কিনতে শুরু করছে মেয়ের হাত খালি দেখে মেয়ে কারে ফার্নিচার মেয়ের আবার কি অনুষ্ঠান হইবে মেয়ের হাত খালি দেখে কি বুঝাইতেছে দশক সাবিনা একটা ইয়া দিছে শর্টস দিছে তার এর মধ্যে সাবিনা দিছে না কে দিছে লেখা টাইটেল থার্নেল দেখে কোনোভাবে মনে হয় এটা সাবিনা লিখতে পারবো আর মনে হয় আর ই লিখে দেয় না কি নাকি দাত্র বাগান এটা এই শর্টসের চ্যানেলটা চালায় নাকি তানজি লে চালায় তো দর্শক কথা হলো এই এই সাবিনা লেগসে এই গা গাদি গাদি মেকআপের যোগে মেয়ে আমার মেকআপ ছাড়া বিয়ের অনুষ্ঠান করতেছে ওই যে মঞ্জেরিন আর এই আইমন সাদিরে দেখছে যে তারা একদম সাদা মাটা মেকআপ ছাড়া মানে বিয়ে করছে যে একদম নর্মাল সিম্পলভাবে বিয়ে করছে এটা দেখা তানজিলাও চাইছিলো যে মনজিরিনার মঞ্জিরিনের মতো এরকম সাইজবো একদম সিম্পল থাকবো সিম্পল থাকতে যায় তানজু তানজুখালার কালা ঠোঁটেটি বাড়ি গেছে যে ঠোঁটের মধ্যে দিয়ে লেবষ্টিক দেয় না তানজুখালার ঠোঁটেটিতে বিড়িখানা খুকির গাঞ্জা না খুকির বিড়িটা বিড়ির না ঠোঁট লেবষ্টিক না দাও তো কালার কালা ঠোঁটিটা বাড়ি গেছে আর আর কেরুমা জানি খেন্তি মাসির মতন লাগছে তানজু খালা জনে দেয়া যে সাজেন মেকআপ টেকআপ করানো মঞ্জুরিনরে ফলো করতে যাই কিন্তু দেয়া গেছে কোথায় মঞ্জুরিন আর কোথায় তানজিলা তো মনজুরিনরে খেয়াল করতে যাইয়া মঞ্জুরিন রে ফলো করতে যাইয়া তাঞ্জিলা মেকআপ না করিয়া এই যে সাকিবের লগে ফাঁসি দিয়ে বসে আংটি বদলের সময় পুরাই খেন্তি মাসির মতন কালা ঠোঁটালা মাসির মতন লাইক দেওয়া দেখতে সবাই মানে এই তানজিলার এই লুক নিয়ে সবাই কমেন্ট করছে এরকম লেখদের সেখা দেখতে এরকম লেখদের কা দেখতে মনে হয় যে মানে স্টার জলসার মধ্যে ওই যে গেরাম থেকে আসিনে একটা বোধ হয় না একবারে ফতমিক কীরকম সাদা মাতা মেকআপ টেকআপ ছাড়া কিরমে খেত খেত টাইপের একটা লুক দিয়ে আনে যে তানজিলার ঠিক এই মেকআপ ছাড়া যেন আইছিল এই ঠিক এই স্টার জলসার সার খেনিমাশির মতন দেয়া গেছিলো শুরু হয়েছে না গো মা দুই আড়াইশো গয়না কতক্ষণে পড়াইব তিশার হাত ব্যথা হয়ে যাই এই জন্য থেকে ব্যাড একটা হিসেবে প্রমোটিং এর সব দিছে বুঝিনি এই যে পার্লার থেকে যত সাজ ঘোষ তো সব প্রমোটে পাইছে প্রমোশনাল হিসাবে পাইছে তাদের পার্লার তো দশ না পার্লার পল্লার বিউটি পার্লার বদার বিউটি পার্লার পার্লার থেকে সাজগোজ করি আইসে তো তৃষা কইতাছে যে বিহেভিয়ার মধ্যে যে বিউটি পল পার্লার থেকে মেয়ের গয়না পরানোর জন্য আনছে মানুষ মাগো গয়না কি আমরা ফেসবুকে মানুষের লিখতেছে গয়না কি আপনি পড়াইতে পারেন না কয় হাজার কয়শো গয়না যে লোক বাড়াইন তো পরা পল্লা পল্লার থেকে বদার পল্লার থেকে লোক নিয়ে আইসে তো এখন নতুন করে হাঙ্গা হাঙ্গা খেলা শুরু হয়েছে বাড়ির মধ্যে এটি সব শুরু হইবো কারণ নাজমা খাতুন নাই এই জন্য তারা নাজমা খাতুনের বাড়ির লেডি ফেরা বাড়ি বানাই ফেলছে দর্শক আর একটা দেখেন না মাগো ভুতুন নিয়ে যাইব অন এই তানজিলার এই যে এঙ্গেজ এঙ্গেজমেন্টে যাইব পরে আবার এক মাস পরে বিয়ের অনুষ্ঠান এই বিয়ের অনুষ্ঠানে যাইব তো আগে আগে যাবো এঙ্গেজমেন্ট অনুষ্ঠান পালন করার জন্য আর ভুতুন যাইব ওয়াল মোয়াল সুমকি পুতি দিয়ে সাজাইতে আরো বেশি হাস্যকর ব্যাপার হয়েছে কি তো শারমিন রে যে তানজিলা বিষ কচু কাডি একের জায়গা মতো বিষ কচু লাগাই দিছে তানজিলা ইয়া এর মাল্টি ফ্ল্যাগ রে বেলে এই যে জম রাজরে লই বেলে অন বেলে যাইব আপনার বাড়িতে কারণ বাপির মা থাকলে এই জম রাজ আর কম রাজ তো কেউ যাইতে পারবো না বাপির মা তো বলবে যে তোমার বাই বোন ঠিক আছে এই জম রাজরে রে এনে আনার কি প্রয়োজন ছিল তো যার কারণে যার কারণে যার কারণে আমি বাপীর মা বাড়িতে নাই এখন এই যে ভুতুর্নি সজ যাইব হাঙ্গা খেলার মধ্যে এঙ্গেজমেন্ট করব এই পার্টিতে যোগদান করার জন্য সাথে মাল্টিপ্লাকও যাইব মাল্টিপ্লাগের প্লাগের জামাই তো বলি দিকেছে যাওয়ার জন্য আসলে মাল্টিপ্লাগ তো হালে মাল্টিপ্ল্যাক কিতে এক বছর পারে গেছে তানজিলা পর্যন্ত একটা হানিমুন পালন করে না শুধু বটকা জাম্বুর পরিবারে বটকা জাম্বুর পরিবারে পূর্ণ বাসানোর চেষ্টা চালায় আছে তানজিলা হানিমুনে পর্যন্ত না কিন্তু যায় নাই তো অন শারমিনের অবস্থা জানেন মাল্টিপ্ল্যাক্সে যে বিষকসু লাগাইছে জাগা মতো মাল্টিপ্ল্যাক এতই যে আমি তো ভিডিওতে বলছিলাম অনেকে আমার কমেন্ট করছে যে এই মাল্টিপ্ল্যাক হয়েছে লুবি একটা নির্লজ্জ মাল্টিপ্ল্যাকের কোনো লজ্জা নাই মাল্টিপ্ল্যাকের জন্য সুপার থাক কথা কয়না তো দৰ্শক কাহিনী হৈছে মাল্টিপ্লাক হয়েছে এই লজ্জা শরমের মাথা খাই এই যে বিষ কসু খাইছে তানজিলাতে তানজিলার ম্যারিজ ডেতে নাকি জম রাজরে লৈ যাইব। দেখি এবার মাল্টিপ্লাকদের বাসায় নাকি দাওয়াত দেন ন খাওয়ায় ন কত রকম কাহিনী তানজিলা কইল তাঞ্জিলার জামেরে ডাইকা নিয়ে গায় না আর মাল্টিপ্লাক কত বড় নির্লজ্জ যে তানজিলাদের বাড়িতে জম রাজরে নিয়ে যাইব এখন দেখা যাক ভিডিও আপলোড করলে হয়তো আবার নাও যাইতে পারে কাহিনি তো বোঝে বোঝেনি আমাদের ভিডিও অনুযায়ী ওই যমরাজা যমরাজারা পুরা রায় তিশারা সবাইরা ওইভাবে ভিডিও দেখে ওইভাবেই চলে দর্শক দেখা যাক জমরাজকে কি নিয়ে যায় না না কি না নিয়ে যায় যেন তানজিলা এত ঘাটা গাছছে যে আমার জামাইরে পর্যন্ত দাওয়াত দিয়ে শারমিনের মা নিয়ে না তানজিলা কইতে আছে অথচ তানজিলার নাকি এঙ্গেজমেন্ট ফার্টিতে শারমিন জমরাজ তার জামাইকে নিয়ে যাব আর শারমিন গতকালকে দেখলাম বলছে যে যাওয়ার দুই দিন আগে যেন বলতে মানে সে যাইব শারমিন তো নিশ্চয়ই তার জমরাজরে ফালাই আর যাইব না গেলে জমরাজকে নিয়েই যাইব আর জমরাজর লেও লো কইতে কইতে চলে যাব জমরাজের যদি সামান্য আত্মমর্যাদা থাকে যে বিয়ে হয়েছে অল্প হয়েছে একটা ইয়ে করি দাওয়াত দেন এন যাইব কইসে মিম বুতুননি সাইদ্যে আছে জমরাজরা আর শারমিনে যাওয়ার জন্য আল্লে লো শারমিন শারমিন যাওয়ার জন্য রাজি হয়ে গেছে লজ্জা এদের কিছু নেই এরা তৃষা পরিবারের সদস্য তৃষা পরিবারের মাইয়া কয় না জমরাজের সকালবেলা উঠে নাস্তা দেয় না জমরাজের জন্য রাঁধে না কিনলে একটা আফু কমেন্ট করছিল যে আফু শারমিন হচ্ছে তৃষার বইন তা শারমিন কি মনে করেন যে জমরাজরে সকালে উঠি নাস্তা পানি দিব একটা কমেন্ট ধরে দিই আগে কমেন্ট করছে কমেন্টটা পড়ি আপু তানু মন্ডলকে এনে তিশা নাজমা বেগমকে জ্বালানোর জন্য নাজমা বেগমের বাড়িকে তিশা শেষ করে দিবে আপু পাখির কমপ্লেক্সে দুধ শুধু দুধ আর পানি তাই আগে ডেলে ডেলে সরায় রাখছে তান আর তাবিয়ার কতগুলো দিল আর ফাকিট ফাকিটটা শূন্য না দিছে এটা বড় কথা না কিন্তু ভিডিওর মধ্যে এত ঘটা করে বল আর কি আছে আছে এদের ঘরে বাচ্চারা খাইতেছে আছে একটা ছোট মানুষ তো হ্যারি একটু দিছে তাহলে দেওয়ার পরে এটা তো তানরও দিছে তাবিয়ারও দিছে এত ঘটা করার তো কিছু নাই বাপি এরমে শুরু করছে কি জন্য বাপরে বাপ কতটা নির্লজ্জ কাউকে সামান্য একটু খাইতে দিলে ক্যামেরা মুখের সামনে দৌড়ি দেয়াই সারব যে ওরে খাইতে দিছি ওরে ফাঁকি তুইও খাইছি হ্যাঁ ফাঁকিরও দিছি ফাঁকিও খাইছে কাই এত কথা কিসের রে বাবা দেখেন আপু সাকিবের নাস্তা দেখেছেন কি অপমান করে এক প্লেটে দুজনের নাস্তা দুইজনের দিছে এড়েই তো বেশি রে তিশা তিশা যে উড়ি যায় যে এই নাস্তা দিছে এড়েই তো বেশি আপু টান খাবে ডিম দিয়ে আর সাকিব খাবে মুরগির ঝোল দিয়ে বাপ্পি খাবার নিয়ে প্রতিবার অপমান করে সাকিবকে গতকালকের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝবেন ইয়া বদা সাকিবের প্লেটে খাবার দিয়ে দেখেন নাই কি এরকম শুরু করছে আমরা তো এত বেশি খাইতে পারি না কম খাওয়াই ভালো শরীরটাকে ঠিক করে রাখার জন্য মানে গলগণ্ড রোগী বোটকা জাম্বুজন খাইতে বই এত ধুমাইয়া খাইবো তো যার কারণে বদা আগে থেকে যাই এনে হুঁশিয়ারি দেওয়া শুরু করে যেন কম করি খায় মাথার উপরে যায় খনজুনি বাজানি শুরু করে কম করি যেন খায় ফাঁকি একটা সোডো বাচ্চা হয়তো গরিব মানুষ একটু তারা তিশারা ঢাকা থেকে গেছে তাদের ঘরে চাকচিক্ষুপ অন্য জিনিসপত্র যদিও এটি আমাদের জন্য কিছু না যদিও আমাদের জন্য এসব কিছু না টিশার ঘরে যেসব ফ্রাই ফার্নিচার জিনিসপত্র আছে এটি খুবই সস্তা দামের লো লো কোয়ালিটির রাস্তার পাশে ফুটপাথের দোকানের ফার্নিচার এগুলো তো দর্শক এটি আসলে যারা একটু চিনে জিনিসপত্র যারা একটু মানে বুঝে বা একটু আইডিয়া রাখে ডেকোরেট করার জন্য যারা আইডিয়া রাখে তাদের কাছে এগুলো কিছুই মনে হবে না এটি কোনো ফার্নিচারের পর্যায়ে পড়বে না তো এই যারা চিনে না তাদের কাছে হয়তো অনেক কিছু তো তৃষাদের এই ভিডিও বানানি চাকচিক্য জীবনযাপন যা দেখায় ক্যামেরার সামনে হয়তো গ্রামের মানুষ গরিব মানুষ এনে আজ বাড়ির পাশে আসা যাওয়া করে তারাও সুযোগ দেয় তারাও ভিডিও বানানোর জন্য হয়তো বুঝে না বুঝে বয়স কম একটু খাওয়া টাওয়া দেখলে দাঁড়াই থাকে তো এরা একটু কিছু খাওয়া দেয় বা হাতে দে দিয়ে এই বদা যা শুরু করে তোর ফোলা ফাইনে তো খাইতেছে হেডারে একটা মুখের কাছে ক্যামেরা নিয়ে দেখে একটা ছোট মেয়ের একটা জিনিস খাইতে দিছে দেখেন দেখেন কিরে কিরে পাখিও খাইতেছে এই পাগিও খাইতেছে দেখে দেখে দেখেন কোন প্লাক্স পাখিও খাইতেছে তাবিয়ার কাবার সবাই খাইতেছে মা দেখেন 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 মনে যে জীবনে কোনোদিন এই ধরনের খাবার চকজ বা মাস মেলো তারপরে আবার এটার নাম কি কনফ্লেক্স এগুলো মনে জীবনে কোনোদিন খাবার দেখেন এই খাবারগুলো জানি কি মনে করতে আছে আল্লাহ জানে মনে যে এডি এডি মনে জীবনে মানুষ কেউ চোখে দেখে না আসলে তারা তো খাবারের নামে জানে না দর্শক তারা তো খাবার চোখে দেখে না জীবনে ইউটিউবের টাকা আসাতে নতুন নতুন আধুনিক ইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করে দেখে মানুষে খায় দেখে একটু কিনে আনি দেখি কিন্তু এটা নিয়ে কি পরিমাণ ঘটা কইরা এই যে দেখে দেখে দেখেন কোন কোন প্লাক্স मानिए कि भाटा कुल अंगार माना ना देखा মানে এতটাই হিপি বদার জন্য কন্টেন্ট আসতেছে যে তানু মন্ডলের হাঙ্গাঙ্গা খেলা মা থাকলে হয়তো এসব বাইদানি মেলা জমাতে তোমার নাজমা বেগম মুখবার করি থাকে এইসব বাইদানিদের ফাটির মধ্যে নাজমা বেগম অংশগ্রহণ করে না কাজে কর্মে বোঝায় যে এটা আমার বাড়ি বিরক্ত হয় বদা অন জন দেখছে যে নাজমা বেগম নাই অন যা খুশি তা করবো অথচ বদার ঘরের বদা অন হয় মার ঘরটা পর্যন্ত পরিষ্কার করে নেই আর লুলুর নটম খির কথা আর কিতা কহিম আর আর কি কইতাম লুলুর তোর নির্লজ্জতার হার হাত একবারে শেষ দিছে কোনো লজ্জা সরম লুলুন নাই আপনারা দেখছি বাবারে বাবা ওই যে আপেল দিয়ে সন্দেশ মিষ্টিগুলা যেগুলো আছে ওরে বাপরে এটা আইনছে মনে জীবনে প্রথমবার দেখছে আল্লাহ কেউ দেখে নাই কি পরিমাণ শুরু করছে মানে খায় খাওয়াই চিনে না মানে কি কইতাম এই খাওয়া দেয়ও কিভাবে করতেছে মানে কি আলামত করতেছে যে কাম্য তাদেরকে তুমি মিষ্টি দিছো কে হ্যাঁ দিছি একটু ফায়সে দিয়ে দিছি ওই যে বাপ্পির মা এটার নাম কিয়া এটার মা এটার নাম কী জানি কয় আরে তা দিলে শাশুড়ি যে পায়েস দিয়ে দিছে পরের দিন বাসিয়ে গেছে দুধের জিনিস গাঁড়া গুঁড়া ফাফিয়ে ফাফিয়ে হন্যি এটারে দিয়ে দিছে খাওয়ার লাইসে ফাফিয়ে হন্যি এটা এই লজ্জা সরম কিছু নেই এটি দুই দিনের গাঁড়ি না গুঁড়ি নেয় পায়েস এডি আগের দিন রাখছে রান্ধি রেসে পরের দিন ইয়েছে তার পরের দিন তৃতীয় দিন ব্লগের মধ্যে দেয়াইতেছে হ্যাঁ করে একটু পায়েস দিয়ে দিছি কারণ খাওয়া যাইতেছে না কিতা করবো আর ওই যে মিষ্টি মানে সন্দেশ এটা এম এটা দেখে কি শুরু করে দিচ্ছে বাপরে বাপ জীবনা আফেল মিষ্টি বদা বটকা বদার ইতিহাস তো আইব বদা না দেন না আগামীকালকার ভিডিওর মধ্যে আপনারা দেখবেন বদায় মিষ্টি নিয়ে এসে কি নাটকটা দেয় মানে জীবনে দেখি নাই এটা নতুন দেখেন দেখেন জামাই আমার জন্য কি নিয়ে যায় আয় 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 চলে আইবো আবার